অনেকে বলছেন যে এখানে যে ম্যানেজার রয়েছেন উনিও নাকি ড্রাগস খান বা হতেই পারে, ও প্রচন্ড মদ্য অবস্থায় থাকে। এরা সামাজিক মাধ্যমে অভিযোগ করছে HDFC এর যারা মানে কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকদিন সন্ধ্যায় মদের আসর প্রচন্ড ভাবে, এটা একদম সত্য ব্যাপার। প্রথমে ভালো কিছু স্টাফ ছিল, এখন কতগুলি নর্দমার লোক এনে বসিয়ে দিয়েছে, মানে বিসি আচরণ ম্যাক্সিমাম বিসি আচরণের জন্য এরা বিখ্যাত। ব্যাংক সম্বন্ধে কি বলবেন, অনেক সময় গ্রাহক হয়রানি হয় বা কিছু হয়, কোনো অভিজ্ঞতা আছে আপনার ব্যক্তিগত জীবনে ব্যাংক নিয়ে, কোনো ব্যাংকে গিয়ে লোন হোক বা অ্যাকাউন্ট নিয়ে KYC নাম করে হয়রানি বা বারবার KYC জন্য ডাকা বা গেলে পরে পাত্তা না দেওয়া, মনে হচ্ছে যে ব্যাংক দায়বদ্ধ, জনগণ দায়বদ্ধ ব্যাংকের উপরে? না, অনেক ব্যাংক আছে কিছু তারা গাফিলতি আছে, অনেকে খালি আজকে না কালকে জমা দিলে একদিন পর হইব বা দুদিন পর হইব না, তারা দেখা যায় অনেক সময় সমস্যা দেখায় কিছু কিছু ব্যাংকে, গ্রাহকের প্রতি আচরণটা ঠিকভাবে করা হয় না, যেটা সব ব্যাংক না কিছু কিছু ব্যাংকে আছে। এমন এই এই HDFC আছে আপনার অ্যাকাউন্ট? আসলে এখন নাই, এক সময় আসিল আপনার অ্যাকাউন্ট, কারণে শুধু নিলেন ক্লোজ করে গেছি, এটাতে পরিষেবা অনেক সময় ঠিকভাবে পরিষেবা না, আইডি দিতে গেছি আর কি। দেখেন আপনারা একজন একজন আমরা একজন গ্রাহক পেয়েছি আগে, দেখেন আমরা একটা রাস্তায় যদি স্কুটি নিয়ে চালিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে, তো ওনাকে তো আমরা ডেকে আনিনি, ওনার অ্যাকাউন্ট ছিল ওই ব্রাঞ্চে এবং তিনি বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছেন। আমি আপনি পরিষেবা ভালো আছে? আচ্ছা, IDBI পরিষেবা ভালো আছে, মানে পাশেই তো IDBI নাকি? এই হচ্ছে HDFC, এই হচ্ছে পাশে IDBI, এই পাশে। তো উনি এখান থেকে সরিয়ে নিয়েছেন কারণ পরিষেবা ভালো। কি নাম আপনার? বিমল সূত্রধর। দেখ ধন্যবাদ। এই হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা মানে বলছিলাম না যে একটা বড় অংশের মানুষের কিন্তু ব্যাংক নিয়ে যে বাজে পরিষেবা, এটা কারোর ব্যক্তিগত বক্তব্য না যে আমরা এখানে সাজিয়ে গুছিয়ে এমন না, ব্যাপারটা পরিষ্কার বক্তব্য। এখানে একজন বিমল সূত্রধর বলছেন যে ওনার অ্যাকাউন্ট ছিল এবং অ্যাকাউন্টটা উনি সরিয়ে নিয়েছেন কারণ তাদের পরিষেবা ভালো না এবং আচরণ ভালো না, এটা আপনারা শুনতে পেয়েছেন, এটা অনেকেরই বক্তব্য। এই যদি হয় ব্যাংক, এত বড় ব্যাংক HDFC নাকি একটা দেশের সবচেয়ে বড় ব্যাংকের মধ্যে একটা, এই যদি হয় অবস্থা।